Pramita Bangla YouTube channel. শিক্ষক দিবস উপলক্ষে সারাদিন ব্যাপী কল্পতরু আশ্রমে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। নামখানা ব্লকের বন্যা দুর্গত এলাকার 80 জন একাদশ শ্রেণীর ছাত্রীদের পাঠ্যপুস্তক, নোটবুক এবং পেন সাহায্য করা হয়। সকাল 9টা থেকে ভগিনী নিবেদিতার অনুধ্যান শিবির ও শিক্ষক দিবসের তাৎপর্য বিষয়ে আলোচনা করা হয়। ছাত্রীরা বক্তৃতা, কবিতা আবৃত্তি এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রীমৎ স্বামী শুদ্ধাতানন্দজী মহারাজ। অনুষ্ঠান শেষে সফল প্রতিযোগীদের পুরস্কার হিসেবে ফুল ও ফলের চারা দেওয়া হয় এবং 50 জন ছাত্রের থ্যালাসেমিয়া ক্যারিয়ার টেস্ট করা হয়। নাগেরবাজার বান্ধব ওয়েলফেয়ার সোসাইটি সাহায্যের হাত বাড়িয়ে দেন এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য। এ বিষয়ে আমরা কল্পতরু আশ্রমের কর্ণধার শ্রী স্বপন চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে কিছু শুনে নেব। আজকের দিনের কর্মসূচিতে কিছু বলেন। আজকে একটা বিশেষ দিন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মদিন এবং শিক্ষক দিবস হিসেবে সেটা পরিগণিত। আর সেই শিক্ষক দিবস উপলক্ষে আমরা ছাত্রীদের, একাদশ শ্রেণীর ছাত্রীদেরকে পুস্তক এবং তাদের টেক্সট বুক, খাতা, পেন দেওয়ার ব্যবস্থা করেছি এবং নামখানা ব্লকের প্রায় 5টি গ্রাম পঞ্চায়েত এলাকায় 80 জন ছাত্রী যারা দুস্থ এই ইয়াস ঘূর্ণিঝড়ের প্রকোপে, যাদের বন্যায় খুব ক্ষতি হয়ে গেছে, তাদেরই সেই সমস্ত পরিবারের মেয়েদেরকে আমরা এই খাতা, বই, পেন এগুলো দিচ্ছি। তাদের অবস্থা খুব খারাপ ভেবে অ্যাকচুয়ালি আমরা যখন রিলিভ করি তখন তাদেরকে আমরা দেখেছি যে তাদের অবস্থা খুবই খারাপ। এই ধরনের 80টি পরিবারের 80 জন ছাত্রীকে আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। এই মেয়েরা সকাল 9:30 থেকে এসছে। আমরা আজকে যেহেতু একটা শিক্ষক দিবস, নিবেদিতার নারী শিক্ষার বিষয়ে একটা বিশেষ অনুধ্যান শিবিরও আয়োজন করা হয়েছিল আজকে। সেখানে স্বামী শুদ্ধাত্মানন্দজী মহারাজ উপস্থিত ছিলেন। নিবেদিতার ভারত প্রেম নিয়ে এই মেয়েরাই নিজেরা একটা অনুষ্ঠান করল। তারা সুন্দর বক্তব্য বলেছে, আবৃত্তি করেছে, কুইজ প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছে এবং যারা কুইজে সফল হয়েছে এবং 20 জনকে ফল এবং ফুলের চারা দেওয়া হয়েছে, যাতে স্মরণীয়ভাবে তারা চারাটা বসাবে। যে সমস্ত বন্যা এলাকায় এখন তো বর্ষা হচ্ছে, গাছ হবে, গাছটা বসাবে, তাহলে সেই গাছটা কিন্তু তাদের বসিয়ে তাদের কাজে লাগবে। এই জন্য আমাদের এই প্রয়াস। এই কাজে আমাদের নাগেরবাজার বান্ধব ওয়েলফেয়ার সোসাইটি, তারা আমাদেরকে পূর্ণ সাহায্য করেছে কিছু বই দিয়ে এবং সিট কলকাতা বলে আমার আরেকটি বন্ধু অর্গানাইজেশন, তারা খাতা, পেন এগুলো দিয়ে সাহায্য করেছে। আর আমরা এখান থেকে চারা, অন্যান্য অ্যারেঞ্জমেন্টের সব ব্যবস্থা করেছি। সর্বাঙ্গীভাবে অনুষ্ঠানটা খুব সফল হয়েছে এবং এরখানে আরেকটা বলে রাখি, আমরা থ্যালাসেমিয়া টেস্ট 50টি মেয়ের, 50 জন মেয়ের থ্যালাসেমিয়া টেস্ট করেছি, যাতে তারা ক্যারিয়ার কিনা সেটা বোঝা যাবে। থ্যালাসেমিয়া টেস্টটা খুবই দরকার, সেই জন্য আমরা এটাকে থ্যালাসেমিয়া টেস্ট করেছি। তাদের রিপোর্টটা এখান থেকে আমরা দেবো, এটা সরকারি হাসপাতাল থেকেই হয়েছে। তা ওভারঅল প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে, আমরা অত্যন্ত আনন্দিত। সমস্ত জায়গা থেকে মেয়েরা খুব আনন্দের সহিত অনুষ্ঠানটা অংশগ্রহণ করেছে। আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছি সকলের উপর সকলের কল্যাণ হোক, সকলে ভালো থাকুক, সকলের মঙ্গল হোক। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী। আপনার নাম? আমার নাম স্বপন চক্রবর্তী, আমি কল্পতরু আশ্রমের সভাপতি। এইভাবে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।